ভিডিওর স্ক্রিনে আপনি যে দেখতে পাচ্ছেন লোকাল হিরোর যে ভিডিওর কালার গিরিং রয়েছে আপনি সে কিন্তু আপনার নর্মাল ভিডিও কিন্তু আপনি ঠিক এই লোকাল হিরোর মতো যে ভিডিওর কালার গিরিং রয়েছে আপনি কিন্তু করতে পারবেন কীভাবে করবেন এইটা করতে হলে আপনি অবশ্যই চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই অ্যাপটি রয়েছে আপনি এইখানে চলে আসবেন যদি এই ক্যাপ অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিয়ে আপনি এই ক্যাপ ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাপ ভিতরে চলে আসার পর আপনি কী করবেন এইখানে থেকে দেখতে পাবেন ভিডিও এডিট করার জন্য এই যে নিউ প্রজেক্ট নামে অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন নিউ ক্লিক করে দেওয়ার পর থেকে আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে থেকে চলে আসবে তো এইখান আপনি করবেন যে ভিডিওটি আপনি এডিট করবেন শুধুমাত্র ওই ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটি চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন নিজের নিজে অ্যাড নামে একটি অপশন রয়েছে এই অ্যাডে আপনি ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার বেশ কিছু নোট নিয়ে কিন্তু আপনার এই ভিডিওটি আরো একটি নতুন সে কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে তো এইখান থেকে ভিডিওটি ওপেন হয়ে যাওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন ওভারলেথেকে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাপ ওভারলে আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ঠিক আগের মতো যে ভিডিওর ইন্টারভেস আপনার ওপেন হয়েছিল এরকম ইন্টারভেসে কিন্তু চলে আসবেন তো এইখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি মানে নিয়েছিলেন আপনি কি করবেন ঠিক ওই ভিডিওরপর আবার একটি ক্লিক করে এই ভিডিওটি আপনি আবারও ডাবল করে নেবেন তো ভিডিওটি এখান থেকে নেওয়ার পর আপনি আবারও এটা ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার একই ভিডিও কিন্তু এখান থেকে দুইবার কিন্তু চলে আসবে মূলত আপনাকে এখান থেকে কিন্তু ভিডিওটি ডাউনলোড করতে হবে তো এখান থেকে ভিডিওটি ডাবল করে নেওয়ার পর এখান থেকে আপনি আগের থেকে সমান আপনি এইটা এখান থেকে জুম করে করে দেবেন যেন একটু যেন উনিশ মিশ না থাকে আপনি এখান থেকে সমান করে দেবেন সমান করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে অপশনগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন এখান

আপনি ভিডিওর শুরুর ইন্টারভিউ আপনি এখান থেকে চলে আসবেন তো এই ইন্টারভিউ চলে আসার পর এখন আপনি কি করবেন এখান থেকে আপনার ভিডিও থেকে আপনি বিএসএল এর মতো ইফেক্ট কিন্তু হবে তার জন্য আপনি কি করবেন এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটা অপশন থাকবে আপনি এই ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ইফেক্ট নামে একটা অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার আবারও বেশ করে লুট নেবেন তো লুট নেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন এইগুলো থেকে আপনি देते ट्रेंडिंग अब्शन रहे এইখানে সিলেক্ট করবেন অটোমেটিক সিলেক্ট করা থাকলে আপনি এখান থেকে একটু স্কুল করে নিঃশ্বাস চলে আসবেন নিশ্বাস আপনি এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন এই যে ব্লার নামে আপনি কী করবেন এই ব্লারে একটু ক্লিক করবেন ব্লারে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে অপশন থাকবে এখানে আপনি আবারও এই অ্যাডজাস্টে ক্লিক করবেন তো এইখানে অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যে এই ব্লারটি আপনার ভিডিওতে এখান থেকে আপনি এখান থেকে বানিয়ে নিতে পারেন এবং কি কবে কিন্তু নিতে পারেন এইখান থেকে আমি এই ভিডিওটির ব্লার আমি এখান থেকে রেখে দিলাম আপনি এখান থেকে তিরিশ চল্লিশ টাকা তো এখান থেকে রেখে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কর্নারে ফি মার্ক রয়েছে আপনি এখান থেকে আবার ফিট মার্কে ক্লিক করবেন তো এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রান এফিক রয়েছে আপনি এইটা এখান থেকে হালকা এখান থেকে বাড়িয়ে দিবেন তো এখান থেকে বাড়িয়ে দিয়ে আপনার ভিডিওর যে শেষ রয়েছে এখান থেকে শেষ পর্যন্ত দিয়ে দেবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে আবারও ব্যাক বাটনে ক্লিক করবেন তো এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এই ব্যাক বাটন আপনি এইখান থেকে আবারও ব্যাক করবেন তো এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি ভিডিও শুরু চলে আসবেন তো ভিডিও শুরু চলে আসার পর এখান থেকে এইগুলোকে আপনি আবারও টানবেন এখন কিন্তু আপনাকে এখান থেকে কালার ক্রিকেট কিন্তু করতে হবে তার জন্য আপনি এখান থেকে এগুলো টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করবেন তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি এই যে অনেকগুলো অপশন রয়েছে এগুলো পেয়ে যাবেন এইখান থেকে আপনি সবার প্রথম এখান থেকে দেখতে পাবেন বাইটনাস নামে একটি অপশন থাকবে আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটা এখান থেকে বাড়িয়ে দশ করে দেবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন তারপরে কন টাস্ট নামে একটু অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে দশ থেকে পনেরো করে দেবেন তারপর আপনি এগুলোকে আবার এইভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সেচুরেশন নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে পনেরো থেকে বিশ করে দেবেন এবং এইগুলোকে আপনি আমার এইভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন শার্পিন নামে একটি অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে ফুল করে দেবেন তো এইটা এখান থেকে ফুল করে দেওয়ার পর আপনি কী করবেন এইগুলোকে আমার এভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে আবারও টানবেন টানার পর একদম আপনি এখান থেকে শেষের দিকে চলে আসবেন শেষের দিকে চলে আসার পর এইখান থেকে দেখতে পাবেন বিগনিটি নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই জায়গা থেকে বাড়িয়ে দশ থেকে পনেরো করে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে মার্ক নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন তো এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন ভিডিওটি আমার আগে কেমন ছিল এখন কিন্তু অন্যরকম কিন্তু এখান থেকে হয়ে গেছে দেখতে পারছেন এখান থেকে আমি প্লে করলে আগে কেমন ছিল আর এখন বর্তমান কেমন হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের ইডিট কিন্তু করতে পারবেন